কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার শঙ্করপুর গ্রামে আল কোরআনা সুন্না ট্রাস্টের উদ্যোগে ফ্রি কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার শঙ্করপুর দিনিয়া মাদ্রাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ট্রাস্টের কো চেয়ারম্যান শাহজাহান সাহাজের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান স্বপনের সঞ্চালনায়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী চিকিৎসক মোশারফ হোসেন মিয়াজি, মাস্টার মুহাম্মদ নুরুল্লাহ, মাস্টার দাউদ, মাহমুদ লোকমান, পারভেজ শিমুল। এই সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি মহিবুল্লাহ, পরিচালক রেদওয়ান হোসেন আলকাদরি, মাস্টার হাসান মাহমুদ রিপন, রিয়াদ সাবের, জুয়েল মোল্লা, সাইফুল ইসলাম মামুন, মোশারফ হোসেন বাবলু, আলী আজগর মিয়াজি। আপনারা দেখছেন মোহাম্মদ উমর ফারুকের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট, এনএসটিভি সংবাদ।